আমি খাই গো। কে বলেছে আমি মানুষ? আমি মানুষ না, ইচ্ছে হলে মানুষের মাথাও খাই। যেমন এবার তোমার মাথা খাবো। এই বলেই বেনি তার ছোট মুখটা দিয়ে শ্যামের কপালে কামড়ে ধরল। শ্যামের মাথায় যেন কেউ বড় সূচের মতন ফুটিয়েছে এমন মনে হলো তার। সে সর্বশক্তি দিয়ে বেনিকে ছাড়াতে চেষ্টা করলেও পারল না। অনুভব করল মাথা দিয়ে গল গল করে রক্তপাত হচ্ছে তার। এবার হঠাৎ বেনি তার কামড় ছেড়ে দিয়ে চেটে চেটে সেই রক্তগুলো খেতে শুরু করল। শ্যাম তো প্রাণীর ভয়ে প্রায় চায় যায় অবস্থা। অনেকটা রক্তপাত হয়েছে তার। তার উপর মেয়ের এইরূপ পৈশাচিক বাক্যগুলো শুনে সে এক প্রকার হতাশ হয়ে গিয়েছে। তার শরীরে আর বল নেই। সে বুঝতে পারল যে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, পড়ে যাবে এখনই মাথা ঘুরে। হলো ঠিক তাই, তবে পড়ে যাওয়ার আগে সে স্পষ্ট শুনতে পেল গায়ের দিকে রাস্তা দিয়ে কারা যেন দৌড়ে আসছে। এটুকু দেখে সে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। ওদিকে আলোর আভাস পেতেই বিনির পৈশাচিক রূপটা রাস্তার পাশের অন্ধকারে লাফ মেরে গা ঢাকা দিল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনছেন কুয়াশার পিশাচ এই সিরিজের দ্বিতীয় খণ্ড, পোড়া চিতার গন্ধ। প্রথম খণ্ড যারা এখনো শোনেননি, ডিসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে চটপট আগে সেটা শুনে নিন। তবে জানতে পারবেন ইতিমধ্যে নয়াচর গ্রামের আকাশে কি বিভীষিকার আবির্ভাব ঘটেছে। চলুন এগোনো যাক গল্পের দিকে। শুরু হচ্ছে দিবাকর দাসের কাহিনী অবলম্বনে কুয়াশার পিশাচ সিরিজের দ্বিতীয় খণ্ড, পোড়া চিতার গন্ধ। বিকালে বিনি খেলতে গিয়েছিল স্কুলের মাঠে। না না, নয়াচরে স্কুল নেই, তবে স্কুল মাঠ আছে, যেখানে স্কুলের জন্য জমি মাপা হয়েছিল। কিন্তু স্কুল না হওয়াতে স্কুলের মাঠের সঙ্গে স্কুলের জমিও মাঠের খপ্পরে পড়ে পুরোটাই বড় মাঠ হয়ে গিয়েছে। সারা বছর বাচ্চারা খেলে, বুড়োরা গরমকালের বিকেলে আর শীতকালের দুপুরে মাঠে শুয়ে বসে কাটায়। শীতের শেষে যাত্রা দল এসে যাত্রা করে যায়, ঝুমুর দল এসে ডেরা বেঁধে ঝুমুরের কান বাঁধে। তা ছোট বেনির রোজ বিকেলে এই মাঠে ছু কিতকিত বা ছোঁয়াছুঁই খেলার জন্য আসা চাই চাই। সেরকমই আজ বিকেলে সে খেলতে এসেছিল। সন্ধ্যের একটু আগেও সে মাঠে দৌড়চ্ছিল, কিন্তু তারপর থেকেই সে নিখোঁজ। তার সঙ্গীরা এসে প্রথম যখন রেবা দেবীকে বলল, রেবা ভুরু কুচকে তাদেরকে বলল, কি করে বলতো সোনারা, ভালো করে একটু মনে করে বল, বিনি বিনি কখন থেকে নিখোঁজ? ওর খেলার বন্ধুরা একে অপরের দিকে তাকাতেই হঠাৎ তাদের পেছন থেকে সামনে এগিয়ে আসলো রাখাল। রাখাল মাঠে ছোটবেলা থেকেই গরু মোষ চড়ায়। তার আসল নাম যে কি তা সে বোধহয় নিজেই ভুলে গিয়েছে, তবে তাকে সবাই রাখাল বলেই ডাকে। সে বলল, জেঠিমা রোজ ওরা খেলা করে, আমি দেখি। আজও বিনি সবার সাথে খেলছিল, হঠাৎ সন্ধেবেলায় আগে ব্যাপক কুয়াশায় ভরে গেল মাঠ। আমি গরু মোষ আর বাচ্চাদের একত্রিত করে যখন বাড়ির দিকে পা বাড়াবো, তখন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না বিনির। পাশ থেকে শ্রেয়সী শুনছিল,
সে এতক্ষণ রেবার পাশে ছিল না। বাড়ির অন্দরমহলে কে যেন বিনির খবরটা গিয়ে বলাতেই সে ছুটে এসেছে। রাখালের কথা শেষ হতেই মরা কান্নার মতো কেঁদে উঠল সে। ওরে আমার বিনি রে, কোথায় গেলি তুই? বিনি, মা আমার কোথায় গেলি? ওরে বিনি আমার, কোথায় গেলি রে মা? বিনি, রেবা সামান্য বিরক্তি সহকারে আস্তে করে বললেন, আহ বৌমা, ভিতরে যাও, আমি দেখছি কি করা যায়। ওগো শুনছো, এদিকে একবার এসো তো। ওদিকে আবার বড় খোকাও তো হাটে গিয়েছে, সে এখনো ফিরল না, অন্যদিন তো সন্ধ্যের আগেই ফিরে আসে। রেবার কথা শুনে নিবারণ হন্তদন্ত করে আরামকে দাঁড়া থেকে উঠে আসলেন। বলো। ইয়ার বলবো, সবই তো শুনলে। এখন কিছু লোক জোগাড় করে খুঁজতে লেগে পড়ো। আমার তো ভয় হচ্ছে, শিয়ালে নিয়ে গেল না তো বিনিকে, তাড়াতাড়ি লেগে পড়ো। শিয়ালে অনেক সময় আস্ত একটা বাচ্চাকে দাঁতের কামড়ে তুলে নিয়ে গা ঢাকা দিতে পারে। তখনকার দিনে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটেই থাকত। রেবা তাই নিজের মনকে বোঝালেন এই বলে যে বিনি যা দুরন্ত মেয়ে, সে সহজে শিয়ালের কাছে ধরা দেবে না। তাই যদি হয় তবে সে গেল কোথায়? নিবারণবাবু কোনো রকম বাক্য ব্যয় না করে পাঞ্জাবি গলিয়ে চললেন চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে। গ্রামগঞ্জে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে। চণ্ডী মণ্ডপ এসে নিবারণবাবু বুঝতে পারলেন যে বিনির হারিয়ে যাওয়ার বিষয়ে সকলেই আলোচনা করছে, আর বিনিকে খোঁজার জন্য অর্জুন ঘোষ ইতিমধ্যেই কয়েকজন ছেলে ছোকরাকে জুটিয়ে ফেলেছে। এই অর্জুন ঘোষ হল নিবারণবাবুর বাড়িতে দৈনিক গরুর দুধ দোয়ায়। সে বিনিকে অত্যন্ত স্নেহ করে, তার নিজের কোনো সন্তান নেই। তাই সে যখন বিনিদের বাড়িতে দুধ দোয়াতে আসে, তখন বিনির কাকা ডাকটা শুনে তার মন একেবারে চুরিয়ে যায়। তাই সন্ধ্যেবেলা যখনই বিনির নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা শুনেছে, তখনই সে সমস্ত কাজ ফেলে ছেলে ছোকরাদের জোগাড় করা শুরু করে দিয়েছে। এবার নিবারণবাবুকে দেখতেই সে বলল, চিন্তা করবেন না জেঠু, বিনি তো আমারও মেয়ে নাকি, আমরা এখনই ওকে খুঁজতে বেরোইতেছি। নিবারণ কিছু বললেন না, বরং তিনি মাথাটা সামান্য হেলিয়ে অর্জুনের কথায় সায় দিলেন। চণ্ডী মণ্ডপের উঁচু চাতালটায় প্রবীণদের সাথে বসলেন তিনি। গায়ের মোড়ল হারাধন বাবু ওখানে বসে আক্ষেপ করছিলেন, আহাহা, এতটুকু মেয়েটা কোথায় যে হারিয়ে গেল, বড্ড মিষ্টি মুখ মেয়েটার, আমি আদর করলেই মিটি মিটি হাসত। কিছুক্ষণের মধ্যে বলরাম আর নেতাই এসে হাজির হলো চণ্ডী মণ্ডপে। বলরাম বলল, অর্জুনদা চল, আর দেরি না করে বেরিয়ে পড়া যাক, ওইদিকে বৌদির তো মড় মড় অবস্থা। অর্জুন বলল, হ্যাঁ যাবো, দাঁড়াও, ওই তোরা মশালগুলো ধরা ভালো করে। অর্জুনের ছেলেগুলো মশালে আগুন দিতেই দপ করে জ্বলে উঠল মশালগুলো। বেরোনোর আগে অর্জুন চণ্ডী মণ্ডপে দেবী মায়ের উদ্দেশ্যে নত হয়ে বিড়বিড় করে বলল, মা, মা গো, আমার বিনিরে ফিরিয়ে দিও মা। এই সময় হঠাৎ দূর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। চণ্ডী মণ্ডপে সবাই নড়ে চড়ে বসলেন। হারাধনবাবু বললেন, দেখো তো অর্জুন, কি ব্যাপার? হারাধন বাবুর কথা শেষ হতেই দিনু গোয়ালা দৌড়ে এসে মুখ থুবড়ে চণ্ডী মণ্ডপের উঠোনে পড়ল। বাবা গো, বাবা গো, মা গো, বাঁচাও, আমারে আমার খেয়ে ফেললো, বাঁচাও, বাঁচাও। অর্জুন ঘোষ তাকে সোজা করে শুয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দিনুদা, এরকম ভাবে দৌড়ে এলে কেন? সবাই দেখল কে যেন দিনুর সারা শরীরে হিংস্র নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। দিনুর চোখে মুখে সন্ত্রস্ত ভাব, সে মনে হয় একটা দারুণ ভয় পেয়েছে।
ভয়ঙ্কর কিছু দেখেছে নিশ্চয়। অর্জুন আবারও অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দিনুদা বলো? দিনু গোয়ালা ক্ষীণ কণ্ঠে বলল, জল জল, কেউ একটু জল দাও আমারে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন জল এগিয়ে দিতেই সেটা ঢকঢক করে খেলো দিনু। সামান্যখানিক জল নিজের মুখে ছিটল, তারপর এক দৃষ্টে মাটির পানে চেয়ে রইল সে। অর্জুন আবারও তাড়া দিল, বলো দিনুদা এবার তো বলো। অর্জুনের কথার কোনো উত্তর না দিয়ে আরো কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকল সে। তারপর একটা সময় ঝরঝর করে কেঁদে ফেলল, ফোঁপাতে ফোঁপাতে বলল, তোমরা তো জানোই আমি ওই নদী পাড়ের ঘাস জমিতে মোষগুলোরই খাওয়াতে নিয়ে যাই, তা প্রতিদিনের মতো আজও ওদের ওই ঘাস খাওয়াতে নিয়ে গেছিলাম। ঠিক সন্ধ্যা নামার আগে স্কুল মাঠ দিয়ে মোষগুলো নিয়ে ফিরছিলাম, হঠাৎ মুঙ্গলি আমার প্রিয় মোষটা ও অদ্ভুত কাণ্ড করলো, সে যেন কিছু দেখে ভয় পেয়েছে। মাঠের চারিদিকে তখন হঠাৎ করে সে গিয়েছে ঘানো কুয়াশার চাদর। ঠিক সন্ধ্যার পর অমন কুয়াশা আমি কখনো দেখিনি। আমরা তো ছোট থেকেই সেই গরু ছাগল মোষ চড়াই, আমরা জানি যে আমাদের আগে প্রাণীরা ভূত দেখতে পায়, তাই মুঙ্গলির হাবভাব দেখে বুঝতে পারলাম। মুঙ্গলিরে কত ডাকলাম যে আমি আসি ফিরে আয়, কিন্তু সে আর ফিরল না। শেষমেশ আমি আমার মোষের দল ছেড়ে মুঙ্গলির পেছনে দৌড়তে লাগলুম। অন্য মোষগুলোর নিয়ে সাপ নেই, ওরা রোজই বাড়ি ফিরে যায়, ওরা দল বেঁধে ঠিক রাস্তা চিনে বাড়ি ফিরে যাবে, ওদের দলে ওটাই নিয়ম। ওরা মালিকের বাড়ি জেনে, ওরা মালিকের গন্ধ জেনে, কিন্তু মুঙ্গলিরা যে কি হলো, সে মালিকের ডাকে সাড়া দিচ্ছে না, খালি হনন করে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, কুয়াশাও কমছে না। এমন সময় মুঙ্গলিকে হারিয়ে ফেললাম, মনটা আমার খারাপ হয়ে গেল। এদিকে রাতের অন্ধকার সেই গিয়েছে চারিদিকে, তাহলে মুঙ্গলিরে কি আজ আমি হারিয়ে ফেললাম? না জানি কি করে সে সিনে বাড়ি ফেরবে। এই দুশ্চিন্তা করতে করতে রাস্তার মাঝে হতাশ হয়ে বসে পড়েছি। হঠাৎ একটু দূরে মুঙ্গলি বারবার ডেকে উঠল, আওয়াজ শুনে বুঝতে পারলাম যে ও মনে হয় কোনো একটা বড় সড়ো ব্যথা পেয়েছে, তাই ওই কান্নার দিকে ছুটলুম। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম পঞ্চাননতলা, বট গাছের ওপারে মুঙ্গলি আর্তনাদ করছে। দ্রুত বট গাছ পেরিয়ে যা দেখলাম, তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন সবে সন্ধে নামবো নামবো করছে, পুরোপুরি অন্ধকার হয়নি, সামান্য আলোতে দেখলাম মুঙ্গলির শক্ত মাথার উপর কামড় বসিয়েছে একটা ছোট্ট মেয়ে। মেয়েটার চারিপাশে একগাদা কুয়াশা ঘুরিয়ে বেড়াচ্ছে, অমন অদ্ভুত কুয়াশা আমি কখনো দেখিনি। কুয়াশা হলে তো সারা মাঠ জুড়ে হয়, কিন্তু ওখানে চারিদিকে কুয়াশা নেই, খালি ওই মেয়েটার ঘিরে কুয়াশার একটা অদ্ভুত চাদর। আমার মুঙ্গলি একটা স্বাস্থ্যবান মোষ, রোজ প্রায় 5 কেজির বেশি বিশালি ও ঘাস খায়, আর প্রায় 8 থেকে 10 লিটার দুধ দেয়, গায়ে ওষুধের মতো শক্তি। মেয়েটার কবলে পড়ে অমন তরতাজা প্রাণীটা যেন শেষ নিঃশ্বাস ফেলছে আর মাটিতে লুটিয়ে পড়েছে। বাচ্চা মেয়েটার চুল উস্কো খুস্কো, মুখটা অন্ধকার, দূরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ মেয়েটা তার হাতের নখ দিয়ে মুঙ্গলির মাথায় এমন ভয়ানক আসরের মতন কাটল, গল গল করে রক্ত বেরোতে লাগলো আর মোষের মাথার খুলি বেরিয়ে এলো। মুঙ্গলি করুণ আর্তনাদ করে উঠল গো। ওইটুকু বাসামের গায়ে অত শক্তি কোথা থেকে এলো? তবে কি ওই মেয়ে ভূত? না, অত ভাববার সময় নেই, মুঙ্গলির অবস্থা খারাপ, তখন ওই মেয়েটাকে কেউ না ঠেকালে মরে যাবে। শেষে বট গাছের নিচে পড়ে থাকা একটু শুকনো কাঠ নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম মুঙ্গলিরে বাঁচাতে। মেয়েটার কাছে গিয়ে নিজের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে
কাঠের টুকরো দিয়ে সপাটে মারলাম মেয়েটার পিঠের উপর। সত্যি অদ্ভুত ওই মেয়েটি, মার খেতেই সে হারিম করে এক হাসি হেসে উঠল। আর সঙ্গে সঙ্গে আমার দিকে ঘুরে ঝাঁপিয়ে বলল, মেয়েটার মুখ তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল না, কারণ সন্ধ্যের অন্ধকার নেমে আসলো ঝুপ করে। আমার উপর চড়াও হতেই একের পর এক আজর দিতে লাগলো। আমি সহ্য করতে না পেরে মাটির উপর বসে পড়লাম। মনে হচ্ছিল এইবার বুঝি মরে যাব। চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলাম। হঠাৎ পঞ্চাননতলার মন্দিরে কে যেন ঘণ্টা বাজালো, আর অমনি ওই বাসা মেয়েটা আমাকে ছেড়ে সামান্য পিছিয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম যে মেয়েটা দৌড়ে গঙ্গার দিকে রাস্তায় চলে গেল। চণ্ডী মণ্ডপের সবাই হা করে দিনুর কথা শুনছিল। প্রবীণ মানুষদের মধ্যে বৃদ্ধ পুরুত মশাই হীরা ঠাকুর বসেছিলেন। তিনি গলা খাঁকরি দিয়ে বলে উঠলেন, এতো বড়ই আশ্চর্য ঘটনা। প্রথমত তোমরা সবাই জানো পঞ্চাননতলায় বাবা পশুপতিনাথের মন্দিরে আজকাল আর কেউ থাকে না, তবে ঘণ্টাটা কে বাজালো? সবাই একে অপরের দিকে তাকাল। সত্যিই বটে, নয়াচর গ্রামে বসতি গড়ে ওঠার আগে এক আশ্চর্য স্থান ছিল এই পঞ্চাননতলা, যেখানে রয়েছে প্রায় 10-12 শতাব্দীরও প্রাচীন বট গাছের নিজস্ব একটা রাজ্য। প্রত্যেকটা বট গাছ একে অপরের সঙ্গে জোড়া। মূল কাণ্ড এখন যে কোনটা তা খুঁজে পাওয়া মুশকিল। স্থানীয়রা যেটাকে মূল কাণ্ড মনে করেন সেই স্থানে আছে ছোট একটা মন্দির, বাবা পশুপতিনাথের মন্দির। অনেকে তাকে আবার পঞ্চানন বাবা বলেও ডাকেন। ওনার নামেই এই স্থানের নাম পঞ্চাননতলা। এই মন্দিরে একসময় নিত্য পুজো হতো। শেষ পূজারি ছিলেন হীরা ঠাকুরের ভাই কমলা ঠাকুর। মন্দিরে 3 বেলা পুজো দিতেন তিনি। বাবার ভোগ নিজে রেঁধে নিবেদন করতেন, আবার সেই ভোগই পুজো শেষে খেতেন, এবং মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘরে থাকতেন তিনি। বাবা পশুপতিনাথই ছিল তার জগৎ সংসার। দিনের বেলা মনোরম জায়গা হলেও রাতে এই পঞ্চাননতলাতে কেউ থাকতে সাহস পেত না। রাতে নাকি বিচিত্র রকমের ভয়ঙ্কর অপার্থিব আওয়াজ শোনা যায়। তবে কমলা ঠাকুর দিব্যি মানিয়ে নিয়েছিলেন। এমনভাবে চলতে চলতে এক রাতে তিনি অস্বাভাবিকভাবে মারা যান। তারপর থেকে গ্রামবাসীদের মধ্যে এই পঞ্চাননতলা নিয়ে ভয়টা আরো মাথা চাড়া দেয়। এখন সন্ধেবেলার পর পারতপক্ষে কেউ ওই স্থানে যাওয়ার সাহস দেখায় না। অর্জুন ঘোষ নীরবতা ভেঙে বলে উঠল, দিনুর কথা শুনে আরো ভালো করে প্রমাণ হয়ে গেল ওই পঞ্চাননতলায় কিছু একটা আছে। আমার মনে হচ্ছে ওই বাচ্চা মেয়েটা একা না, আরও ওরকম আছে। হয়তো তারাই বিনিকে গায়েব করেছে, আর দেরি না করে আমাদের এখনই বেরোনো উচিত। এই তোরা চল তো, মশাল নিয়ে আগে হাঁট। অর্জুনের নির্দেশে ছেলেরা মশাল নিয়ে হাঁটতে শুরু করল। বলরাম বলল, বাবা তাহলে আসি। নিবারণ বাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হ্যাঁ বাবারা, তোরা সাবধানে যাস। শোন, কেষ্ট বাইরে আছে, ওর সঙ্গে দেখা হলে সঙ্গে সঙ্গে কিছু বলিস না। হীরা ঠাকুর ক্ষীণ কণ্ঠে বললেন, ঠাকুর ওদের রক্ষা করো, সবাইকে ঠিকঠাক বাড়ি ফিরিয়ে না। হারাধন বাবু হীরা ঠাকুরকে বিড়বিড় করে বলতে দেখে বললেন, কিছু বললেন নাকি ঠাকুর মশাই? বলছিলাম যে পুজো না দিলে কি হবে, বাবা পশুপতিনাথ নিজের মন্দিরে যথেষ্ট জাগ্রত, ঘণ্টার ধ্বনিটা তাই বাবাই করেছেন হয়তো, নাহলে আপনি ভাবুন তো কোন অশুভ জিনিস বাবার মন্দিরে ঘণ্টা বাজাতে যাবে। হারাধন বাবুর মুখটা কেমন যেন ছোট হয়ে গেল।
তিনি আর কিছু বললেন না, পাশের প্রবীণরা সায় দিলেন। ঠিকই বলেছেন ঠাকুর মশাই। অর্জুন ও তার ছেলে ছোকরারা এগিয়ে চলেছে পঞ্চাননতলা ছাড়িয়ে, যেদিকে দিনু ওই বাচ্চা মেয়েটাকে দৌড়াতে দেখেছিল। একটু আগেও তারা পঞ্চাননতলা মন্দিরের আশেপাশে খুঁজেছে, না কিছুই মেলেনি। তারপর অর্জুন ঘোষের নির্দেশে এখন তারা এগিয়ে যাচ্ছে। মশাল নিয়ে আগে আগে হেঁটে চলছিল বলরাম আর নিতাই। হঠাৎ নিতাইয়ের চোখে পড়ল, সামনের রাস্তায় অনেকটা দূরে একটা ক্ষীণ আলো চলে আছে। সে বলল, অর্জুনদা ওই দেখো নির্জন রাস্তার মাঝখানে আলো চলছে। অর্জুনও দেখতে পেল। সে হন্তদন্ত হয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, সবাই পা চালিয়ে চল, আগে ভাগে কেউ দৌড়াবি না, কিন্তু আগে বুঝে নি ঘটনা কি ঘটছে। এমন সময় হঠাৎ আলোর উৎসটা রাস্তার উপর পড়ে গেল, আর সেই সাথেই যেন হেসে উঠল কোনো বাচ্চা মেয়ে। মনে হয় বাচ্চা মেয়েটা, জলদি চল সবাই। অর্জুন দৌড়ে পৌঁছাতেই দেখল মুখ থুবড়ে পড়ে আছে শ্যাম, তার পাশে পড়ে আছে সাইকেল এবং সাইকেলের হ্যান্ডেলের দুই পাশে দুটো ব্যাগে মালপত্র। আনাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তা জুড়ে, পড়ে রয়েছে অনেকগুলো ভাঙা ডিম, কয়েক টুকরো কাঁচা মাংস। বলরাম এসে দাদাকে কোলে তুলে নিয়ে ঝাঁকিয়ে বলল, দাদা ওঠ, ইস কি রক্ত বেরোচ্ছে দাদা, ও দাদা। শ্যামের কোনো সাড়া নেই, তার নাড়িতে হাত দিয়ে নিতাই বলল, অজ্ঞান হয়ে গিয়েছে। রাত তখন ১২টা। হঠাৎ ঘোষ বাড়ির অন্দর থেকে তীব্র একটা চিৎকার ভেসে আসতেই সজাগ হল সবাই। বাড়ির বাইরে অর্জুন আর তার সঙ্গী চারটি ছেলে ঘুমাচ্ছিল। ভয়ার্ত চিৎকারের আওয়াজ শুনে বাড়ির ভেতর ছুটে গেল অর্জুন। শ্যামকে নিয়ে আসার পর বাড়িতে তাকে পরিষ্কার করে স্নান করিয়ে বৈদ্যকে ডাকা হয়েছিল। শ্যাম তখন দুই থেকে তিনবার চোখ খুলেছিল। কি হয়েছে জিজ্ঞেস করাতে ইশারায় বলেছিল পরে সে বলবে, এই বলে আবারও বেঘরে ঘুমোতে শুরু করেছিল। বৈদ্য মশাই সব দেখে বললেন, নারী ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, এক রাত ঘুম হলেই শ্যাম ঠিক হয়ে যাবে। আর এখন চিৎকারটা সেই করেছে। বিনি এটা করিস না, বিনি আমার কথা শোন। পাশেই শুয়েছিল শ্রেয়সী, সে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, হোগো কি হয়েছে শুনেছ? শ্রেয়সীর কথা না শুনেই আবারও শ্যাম চেঁচিয়ে উঠেছিল, বিনি। ততক্ষণে অর্জুন পৌঁছে গিয়েছে, সে জিজ্ঞেস করল, কি হয়েছে বৌদি? দেখো তো ঠাকুরপো, তোমার দাদা চোখ খুলছে না, খালি চিৎকার করে যাচ্ছে বিনি বিনি বলে। অর্জুন শ্যামের কাছে গিয়ে হালকা ধাক্কা মেরে বলল, ও শ্যামদা এবার উঠো, অনেকক্ষণ ঘুমিয়েছো। রেবা দেবীও এসে পড়েছেন, বড় ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি, তারপর বললেন, ও খোকা বোধ হয় ভয়ানক কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, তুমি চিন্তা করো না বৌমা। হাই রে, কি অবস্থা হলো আমার স্বামীর, পাগল হয়ে গেল নাকি? এইদিকে এইদিকে আমার সোনার টুকরো মেয়েটা কোথায় গেল যে? এমন সময় হঠাৎ ঘরের জানলায় কে যেন টোকা দিল। কে কে ওখানে? সেই সাথে ঘরের বাইরে থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। শ্যাম এবার চোখ খুলে ফেলেছে, তার গোটা শরীর ঠকঠক করে কাঁপছে। বলরাম আর নিতাই পাশেই দাঁড়িয়েছিল। নিবারণ বাবু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যত দেখ বাইরে কে হাসছে আর আওয়াজ করছে। এদিকে শ্যাম এমন ভাব করছে যেন সে খুব ভয় পেয়েছে।
কাঁপতে কাঁপতে বলল, খবরদার যেও না কেউ, ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কার কথা বলছিস তুই? রেবা দেবীর কথা শেষ হতে না হতেই ঘরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল গদাই। গদাই অর্জুনের দলের ছেলেদের মধ্যে একজন। সে বলল, দাদা দাদা এক্ষুনি চলো, বিনি অজ্ঞান হয়ে পড়ে আছে এই ঘরের জানলার পাশে। চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন বিদিশা। বিদিশার সম্মুখে একটা শিবলিঙ্গ রয়েছে, তার থেকেই এক দুই ফোঁটা দুধ চুইয়ে পড়ছে। পাশের ধূপদানিতে রাখা মিষ্টি গন্ধের ধূপকাঠি থেকে সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে সুবাস। ঘরে কেউ পা রাখলেই তার মনে হবে এ যেন ঘর নয়, কোনো মন্দির। ঘরের চার দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর ফটো, আর পশ্চিম দিকে রাখা আলমারিটা দুষ্প্রাপ্য সব পুঁথিতে ভরা। বিদিশাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে পা টিপে টিপে ঘরে ঢুকলেন হীরা ঠাকুর। তবে বিদিশা আশ্চর্য ক্ষমতার অধিকারী, সে জেঠুর ঢোকার সঙ্গে সঙ্গেই নিজের চোখ খুলে বলল, বসো জেঠু, এত দেরি হলো যে, এতক্ষণ কোথায় ছিলে? হীরা ঠাকুর সামান্য উত্তেজিত স্বরে বললেন, মারে সর্বনাশ হয়ে গেছে। বিদিশা খুব শান্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে জেঠু? আজ গ্রামে বিকেল থেকে যা যা ঘটেছে হীরা ঠাকুর সমস্তটা বললেন। হীরা ঠাকুরের পরলোকগত সহোদর কমলা ঠাকুরের ছোট মেয়ে বিদিশা ছোটবেলা থেকেই বড়ই চঞ্চল আর মেধাবী। বিদিশা যখন একেবারে ছোট ছিল তখন তাকে কোলে নিয়ে পিতা কমলা ঠাকুর বেদ পুরাণ ও ধর্মীয় বিভিন্ন পুঁথি পাঠ করে শোনাতেন। ছোট্ট বিদিশা বাবা মা উচ্চারণ করার আগেই তাই হর হর মহাদেব, জয় ভোলানাথ, ওম নম শিবায় খুব সুন্দরভাবে আদো আদো কণ্ঠে অনায়াসে বলতো। বাচ্চাদের কণ্ঠে উচ্চারিত যে কোনো বাক্য যেমন অতিশয় মিষ্টি শোনাত, তেমনি বিদিশা যখন হর হর মহাদেব বলতো বা ওম নম শিবায় বলতো তখন কমলা ঠাকুর অপূর্ব শান্তি অনুভব করতেন। এরপর বিদিশা বড় হতেই কমলা ঠাকুর তাকে হাতে ধরে যত্ন করে বিভিন্ন পুঁথি বেদ পুরাণ এ সমস্ত পড়িয়ে মানে ব্যাখ্যা করে দিয়েছিলেন। বাবার এহেন সুশিক্ষায় ক্রমে ক্রমে বিদিশা একদিন এক অপূর্ব সাধিকা রূপে পরিণত হলেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই কমলা ঠাকুরকে প্রাণহীন অবস্থায় ওই পঞ্চাননতলার মন্দিরে পাওয়া গেল। তখন যেন অন্ধকার নেমে এলো বিদিশার জীবনে। মৃত্যু যখন প্রিয়জনকে কেড়ে নেয় তখন তার জীবনে একটা বিরাট অভাব বোধ তৈরি হয়। বিদিশার সাথেও তাই হয়েছিল, তার সাধনা করা আর হয়ে উঠল না। বিরহ ও মৃত্যু নিয়ে বিভিন্ন জিজ্ঞাসায় ডুবে থাকল সে। তন্ত্র মন্ত্র মৃত্যু এ সমস্তরই পুঁথি গিলতে শুরু করল বিদিশা। তার ইচ্ছা ছিল বাবার অস্বাভাবিক মৃত্যুটা কিভাবে হলো সেটা খুঁজে বার করার। হীরা ঠাকুর ভাইজির এই মতিগতি দেখে দূর থেকে নজর রাখলেন। বিদিশা বুদ্ধিমান মেয়ে, তাই তাকে বুঝিয়ে যে আর কোনো লাভ নেই এটা তিনি ভালোভাবেই জানতেন, তাই সেই পথে তিনি কখনো হাঁটেননি। আজ বিনির ঘটনাটা যখন বিদিশাকে বললেন তিনি লক্ষ্য করলেন বিদিশা কেমন যেন সামান্য চঞ্চল হয়ে উঠল, সাধন অবস্থা দ্রুত ত্যাগ করে পুঁথি ঘাঁটতে বসে পড়ল। চঞ্চল হবারই কথা, কেন সে চঞ্চল হবে না এই কারণও হীরা ঠাকুর বেশ জানেন। শ্যাম যে বিদিশার মনের সেই কানাই, তার কথা ভাবলে আজও মনে পড়ে ছোট্টবেলার রাখাল ছেলের বাঁশি বাজানোর দিনগুলো। বিদিশা অনেক ছোটবেলা থেকে যখন বিভিন্ন দেবদেবীর ভালোবাসার কাহিনী, রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী
এসবের গল্প পড়ত, তখন থেকে তার মাথায় শ্যাম রায়ের বিষয়টা ঘুরত। বাবার কাছে সারাদিনের পাঠ শেষ হলে সে নদী পাড়ে এক কামিনী ফুল গাছের তলায় বসে রাধাকৃষ্ণের কাহিনী, শিব পার্বতীর কাহিনী এসব ভাবতে ভাবতে নদীর চলমান জলরাশির দিকে হয় তাকিয়ে থাকত, নয়তো নিজের সামনে দু একটা কাঠের টুকরো দিয়ে রাধাকৃষ্ণ বা শিব পার্বতী সাজিয়ে খেলা করত। হঠাৎ একদিন তার কানে এলো এক মনমোহিনী সুর, তার গল্পের কানায়ের মতো কি যেন বাঁশি বাজাচ্ছে। ওই সুর শুনে সে দৌড়ে গিয়ে চমকে উঠল। একটা শ্যামলা গোছের ছেলে, তারই বয়সী হবে, পাঁচ ছটা গরুর মাঝে বসে আপন মনে মিষ্টি সুরের ঝর্ণা ঝরিয়ে চলেছে। বিদিশা সেই দিন বিশ্বাস করতে পারেনি, সে নিজের অজান্তেই সেই ছেলেটাকে টুক করে প্রণাম করে ফেলেছিল। বিদিশার মনে হয়েছিল এই বুঝি তার গল্পের সেই শ্যাম যে তাকে নিজে এসে দর্শন দিচ্ছেন। যদিও সেই প্রণাম করা দেখে ছেলেটা বাঁশি বাজানো থামিয়ে হো হো করে হেসে ফেলেছিল, বিদিশারও খুব লজ্জা লেগেছিল, সে ছুটে পালিয়ে গিয়েছিল ঘরে। কিন্তু তারপর সেই অস্থির বাঁশির সুর কানে গেলে সে আবারও হাজির হতো নদী পাড়ের কামিনী গাছতলায়। তারপর দিনের পর দিন এগিয়ে চলে, বিদিশা আর শ্যামের বন্ধুত্ব হয়ে যায়। ভগবান নিজের নাম দিয়ে শ্যামকে তার কাছে পাঠিয়েছেন, এটাই বিদিশার বিশ্বাস ছিল। অগত্যা বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। কিন্তু এরই মধ্যে হঠাৎই শ্যামের বিয়ে শ্রেয়সীর সাথে হয়ে যায়। না, তারপর যদিও তার আর মন খারাপ করেনি, দুই বাড়িতেই তাদের ভালোবাসার কথা জানত। তবুও কেন অন্যত্র শ্যামের বিয়ে হলো এই নিয়ে কোনোদিনও প্রতিবাদও করেনি বিদিশা। সে প্রথম প্রথম খুব কাঁদত, ভগবানের কাছে নালিশ করত। এর মধ্যেই কিছুদিন পর তার পিতা কমলা ঠাকুরের গত হওয়াতে তার মাথা থেকে এসব চিন্তা একেবারে দূরীভূত হল। সে অলৌকিক তন্ত্রশাস্ত্র ঘেঁটে একাকার করতে শুরু করল। তাই আজ যখন শ্যামের মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা আর গ্রামের মধ্যেকার ভৌতিক ঘটনার কথা সে শুনল, তৎক্ষণাৎ তন্ত্রের কোনো একটা পুরনো অধ্যায়ের কথা মনে পড়ে গেল তার। সে কয়েকটা পুরনো তিব্বতী পুঁথি ঘেঁটে তন্ত্র কায়দাটা পার করল। তারপর জেঠুকে ডাকল। হীরা ঠাকুর এসে বললেন, দেখিছিলিস মা, কি হয়েছে বল। বিদিশা ধীর গম্ভীর গলায় বলল, জেঠুমণি, আমাদের এখনই স্বামীর বাড়িতে যেতে হবে, তোমাকেও যেতে হবে, ওদের খুব বিপদ। হীরা ঠাকুরের ভুরু কুঁচকে গেল। কি হয়েছে মা? চলো ওখানে গিয়ে সব বলছি। বিপাশা আর হীরা ঠাকুর হেঁটে চলেছেন নিবারণ ঘোষের বাড়ির উদ্দেশ্যে। চারিদিকের বাড়িগুলো অন্ধকারে ডুবে রয়েছে, দূরে একটা বাড়ির থেকে সামান্য আলোর আভাস নজরে আসে। সেই আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে চারিদিকটা পর্যবেক্ষণ করছিল বিদিশা। রাস্তার পাশের বাড়িগুলোর বেড়া থেকে ভেসে আসছে গোবর ঘুটের গন্ধ। হাঁটতে হাঁটতে হীরা ঠাকুর বললেন, মারে আমরা তো ঘোষ পাড়া চলে এসেছি। বিদিশা কিছু বলল না, একরকম গন্ধ তার নাকে এসেছে, গন্ধটা এই দুনিয়ার নয়, অতীব জঘন্য, মরা পচা আষ্টে, চিতার আধ পোড়া কাঠ ও হাড় পোড়া ধুনুর সঙ্গে মিশিয়ে তৈরি হয়েছে এই গন্ধটা। বিদিশা এই রকম গন্ধের বিষয়ে আগেও পড়েছে। মারণতন্ত্র বইতে লেখা আছে, কোনো এক তান্ত্রিক যদি তার শিকারের ওপর মারিবান প্রয়োগ করে, তবে যার উপর প্রয়োগ করা হয় সে তো মারা যাবেই,
তবে তার মৃত্যুর আগে সে তার নিজের সংসারকে তছনছ করে দিয়ে যাবে। বাড়ির অন্য সদস্যরা বিভিন্ন কারণে মরতে থাকবে, তবে এই মারি বান প্রয়োগ করা সহজ কাজ নয়। যে সাধক এই বান প্রয়োগ করেছে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এসব ভাবতে ভাবতে এগোচ্ছিল বিদিশা, এমন সময় তার পায়ের নিচে খুব শক্ত একটা কি জিনিস পড়ে। জিনিসটা মট করে ভেঙে যায় আর বিদিশা প্রায় হুমড়ি খাওয়ার মতো মাটিতে পড়ে আছড়ে। তৎক্ষণাৎ ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে বাস্তবের মাটিতে ফেরে বিদিশা। সে দেখে সামান্য দূরেই একটা গৃহের দ্বারে দুটো মশাল জ্বলজ্বল করছে। চিনতে অসুবিধা হয় না, ওটাই শ্যামের বাড়ি। তবে বাড়ির চারিদিকে এক আশ্চর্য রকমের অতি প্রাকৃতিক কুয়াশার চাদর। মাটিতে পড়ে গিয়েও বিদিশা এসবই লক্ষ্য করছিল। ঠাকুর বিদিশাকে টেনে তুলতে তুলতে বলল, ওরে কি ভাবছিলিস কি মা, তুই দেখ কিসের উপর পা দিলি। বিদিশা উঠে শটার নিচের দিকে তাকিয়ে যেন বিষম খেল। তার পায়ের নিচে পড়েছিল পুরো একটা আস্ত গরু বা মোষের মাথা। তবে গরু না মোষ সেটা বোঝা যাচ্ছে না, এটুকু বোঝা যাচ্ছে যে কে বা কারা সদ্য মৃত প্রাণীটার চামড়া ছাড়িয়ে নিয়ে রক্ত নিঃশেষ করে নিবারণ ঘোষের বাড়ির সামনে এনে ফেলেছে। গাটা শিউরে উঠল বিদিশার। সে দেখল মাটিতে পড়ে থাকা ওই খুলির মাথার এক পাশের হাড় ভেঙে গিয়েছে। অজান্তে ওখানেই হয়তো বিদিশার পা পড়েছিল। এমন সময় শ্যামের বাড়ির ভেতর থেকে হঠাৎ একটা কোলাহল ভেসে আসায় বিদিশা আর হীরা ঠাকুর দৌড় লাগালেন ভেতরের দিকে। বাড়ির ভেতরে পৌঁছে অবাক হয়ে গেলেন, এ কি বাড়ির উঠোনে এত কুয়াশার মেঘ কেন? কয়েকটা ছেলে লাঠি সরকি নিয়ে ঘরের পেছনের দিকে ছুটল। হীরা ঠাকুর এদেরকে চিনত, এরা অর্জুনের ছেলেরা। তিনি আর বিদিশাও তাই তাদের পেছন পেছন ছুটলেন। এগোতেই দেখা গেল একটা ঘরের জানলার পাশের মাটিতে ছোট্ট বিনি পড়ে রয়েছে। বিদিশা দৌড়ে গিয়ে বিনিকে কোলে তুলে নিল, সে এখনো অচেতন। একটা ছেলে হন্তদন্ত হয়ে ভেতরে খবর দিতে গেল। বাড়ির ভেতর খবরটা পৌঁছাতেই সবাই ছুটে বাইরে চলে আসে, পিছে পিছে আসে শ্যামও। বৈঠকখানার একটা চৌকির ওপর বিনিকে শুইয়ে দিল বিদিশা। আর বিনিকে শোয়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই শ্রেয়সী ঝাঁপিয়ে পড়ল মেয়ের ওপর। বিনি তখনও অচেতন। শ্রেয়সী বিনির মাথায় হাত বোলাতে লাগলো আর বারবার জিজ্ঞেস করতে লাগলো, বিনি, এই বিনি, সোনা মা আমার কোথায় গিয়েছিলিস? রেবাদেবী বিদিশার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার মা এত রাতে? এই বলে হীরা ঠাকুরের দিকে চেয়ে বললেন, বসুন বসুন ঠাকুরমশাই। বাড়ির এক কাজের লোক মালকিনের বলার আগেই একটা বেতের চেয়ার এনে পেতে দিয়েছিল, ওটার উপরেই হীরা ঠাকুর বসলেন। শ্যাম একটু দূরে দাঁড়িয়ে আছে, ঠায় তাকিয়ে আছে বিনির দিকে। শ্রেয়সী বিনির মাথায় হাত বুলিয়েই যাচ্ছে আর অর্জুন বিনির পাশে চুপ করে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। বিদিশা সবার দিকে একবার নজর ঘুরিয়ে নিয়ে বলতে শুরু করল, জেঠিমা মন দিয়ে শুনবেন, আপনাদের পরিবারের খুব বিপদ। কোনো সাধকতন্ত্রের দ্বারা কঠিন বান মেরেছে আপনাদের ছোট্ট বিনির ওপর। এর জন্য বিনি বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপ করবে, আপনাদের সংসার ভেঙে যাবে, আর আর বাড়ির সদস্যরা বিভিন্ন কারণে মারা যাবে। বিদিশা একটু থামতেই এমন সময় হঠাৎ বিনি আচমকা কেঁপে উঠল। সে চোখ না খুলেই এক ক্রূঢ় ভঙ্গিতে হেসে উঠল। হাহাহাহা
তারপরেই আবার ঘুমের কোলে ঢলে পড়ল সে। ব্যাপারটা শেষ হতেই বিদিশা যা বলল তার উত্তরে রেবাদেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন, তবে তার আগেই শ্রেয়সী হঠাৎ মেয়েকে ছেড়ে বিদিশার দিকে এগিয়ে গেল, ওর পায়ে ধরে বলল, আমার মেয়ে কেন চোখ খুলছে না দিদি? সে এরকম হাসলো কেন? আমার মেয়েকে ঠিক করে দাও দিদি, আমার মেয়েকে ঠিক করে দাও। আমার মেয়ে ঠিক হলে আমি কথা দিচ্ছি আমি অন্য কোথাও চলে যাব। বিদিশা শ্রেয়সীর চোখের দিকে চাইল, টলটল করছে ওর বিষণ্ন চোখ। সে শ্রেয়সীকে পায়ের থেকে তুলে চৌকিতে বসিয়ে বলল, তোমার মেয়ে এখন ঘুমোচ্ছে, আসলে ওর ওপর একটা পিশাচ ভর করেছে, সেই পিশাচটা চলে গেলেই তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি এখানেই থাকবে, অন্য কোথাও চলে যাওয়ার কথা বলবে না, এটা তোমার সংসার। শ্রেয়সী সবটা শুনে চাইল বিনির দিকে, কি যেন একটা ভাবল সে। তারপর বিনির কাছে গিয়ে চুপ করে বসল। ততক্ষণে বিদিশার কথা শুনে সকলেই গভীর চিন্তায় ডুবে গিয়েছে। নিবারণবাবু ভাবছিলেন যে তার পরিবারের সঙ্গে তো কারোরই শত্রুতা নেই, তবে কেই এই খারাপ কাজটা করল? এমন সময় হঠাৎ বিনি শুয়ে থাকা অবস্থা থেকে সটান উঠে বসল। বিনির পাশে ছিল শ্রেয়সী, আর পায়ের কাছে ছিল অর্জুন। বিনিকে ওভাবে উঠে বসতে দেখে শ্যাম উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, শ্রেয়, চটপট ওখান থেকে সরে এসো, অর্জুনদা সরে এসো, ও তোমাদের মেরে ফেলবে। শ্রেয়সী বিনিকে জেগে উঠতে দেখে আবারও তার মাথায় হাত বোলাতে আরম্ভ করেছে। বিনি, সোনা মা আমার, কি হয়েছে তোর মা? তবে শ্রেয়সীর এই কথা শেষ হতেই বিনি বিশ্রী সুরে খোনা গলায় বলল, উপস্থিত সকলেই শিউরে উঠেছে, এ তো একটা পুরুষের গলার আওয়াজ। হ্যাঁ, বিনির মধ্যে একটা পুরুষ কথা বলছে। অর্জুন ঘোষ বিনির গলা শুনে চার পা পিছিয়ে এলো। সে দেখল ছোট্ট মেয়েটার চোখগুলো লাল, বিনির মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। সারা ঘরের মধ্যে প্রকট হয়েছে একটা মরা পচা আষ্টে গন্ধ। শ্রেয়সী কাঁদতে কাঁদতে মেয়েটার দিকে ছুটে গেল, বলল, আয় রে বিনি, কি হলো তোর, এমন ভাবে কথা বলছিস কেন, কি সব উল্টো পাল্টা বলছিস তুই? তবে শ্রেয়সী কাছে যেতেই বিনি আবারও নিজের গলায় বলে উঠল, মা মা এদিকে এসো, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। শ্রেয়সী যেও না, এসব পিশাচের ভ্রম। মা বলে ডাক যে বড়ই মায়াবী ডাক, তা এড়ানো কঠিন। তাই বিদিশার কথা অগ্রাহ্য করেই শ্রেয়সী মেয়েকে কোলে তুলে নিল, বলল, তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোর, আমি আছি তো, আমি আছি তো মা। আমার আমার সোনা মা, এরা খুব বোকা। এই কথা শেষ করে সে শ্রেয়সীর দিকে হাসি হাসি মুখ করে চাইল। শ্রেয়সী ভাবল মেয়ে বোধহয় ঠিক হয়ে গিয়েছে। সেই বিকেল থেকে একটার পর একটা দুশ্চিন্তা ছেয়ে আছে শ্রেয়সীর মনে। বিনি তার খুব স্নেহের সন্তান, আগামী দিন থেকে বিনিকে আর কোথাও যেতে দেবে না, সে সবসময় নিজের কাছে কাছেই রাখবে, দরকার নেই স্কুল যাওয়ার। যদি যেতেই হয় তবে নিজে তার মেয়েকে স্কুলে নিয়ে যাবে সে। শ্যামের উপর আর শ্রেয়সী একটুও ভরসা করতে পারছে না। এই গ্রামটাই হয়তো এইরকম। এই যে বিদিশা, সেও তো কিসব পুজো টুজো করে, সে জাদু করেনি তো বিনির ওপর? একসময় নাকি শ্যামের সাথে সম্পর্ক ছিল ওর। এই ভাবনাগুলো শ্রেয়সীর মাথায় খেলে গেল। সে একবার বিদিশার পানে চাইল,
উপস্থিত সকলেই ভীষণ অবাক। এতক্ষণ মেয়েটা যেরকম ছিল হঠাৎ মায়ের কোলে উঠে বেমালুম পাল্টে গেল। তবে কি বান মারার প্রক্রিয়া শেষ? শ্রেয়সী বিদিশার দিকে তাকাতেই বিদিশা চেঁচিয়ে উঠল, ভালো কথা বলছিস শ্রেয়সী, ওকে ছাড়ো, ওর থেকে দূরে সরে যাও, এটা তোমার মেয়ে না, ও ঘুমোচ্ছে, ওই পিশাচটা এখন ওকে পরিচালনা করছে, পিশাচ তোমাকে মিথ্যে কথা বলছে। শ্যাম সামান্য এগিয়ে এসেছে, ছেড়ে দাও ওকে শ্রেয়সী, ও আমাদের মেয়ে না। শ্যামের কথা শেষ হতেই হঠাৎ বিনি তার ডান হাত দিয়ে খামচে ধরল শ্রেয়সীর গলা। অর্জুন উঠে এসে দ্রুত ছাড়ানোর জন্য এগিয়ে আসলো, কিন্তু বিনি তার দিকে তাকাতেই অর্জুন কিসের যেন এক অদৃশ্য ধাক্কায় ছিটকে গিয়ে আছড়ে পড়ল ঘরের দেওয়ালে। বাঁচাও আমায়, বাঁচাও, কে আছো, বাঁচাও আমায়, বাঁচাও। সবাই দেখল শ্রেয়সীর গলা থেকে বিষম রক্তপাত শুরু হয়েছে। এটাই বোধহয় ছিল শ্রেয়সীর শেষ চিৎকার। এরপরে কাটা কলা গাছের মতো মাটিতে নেতিয়ে পড়ল তার শরীরটা। শ্রেয়সী পড়ে যেতেই রেবা দেবী চিৎকার করে উঠলেন, বৌমা। শ্রেয়সীর নিথর দেহের কোলে এখনো বিনি বসে আছে। সে রেবাকে কড়া ভাষায় বলল, তার গলা কিন্তু আবারও বদলে গিয়েছে। গ্রামের বৌমা, আমার শিক্ষিত বৌমা, গ্রাজুয়েশন পাস করেছে, ওর দরে দুধ খেয়ে পড়ছে না? বৌমা তো বেঁচে থাকার সময় কতই যে হিংসা করতিস, তা বলার বাকি আছে কি? চুপ করো, তুমি কি জানো আমি হিংসা করতাম না ভালোবাসতাম? তবে শোনো, নিজের মেয়ের মতন ভালোবাসতাম ওকে। রিভার নিজেকে সামলাতে পারলেন না, তিনি বিদিশার হাত দুটো চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস কর মা, ওকে আমি খুবই স্নেহ করতাম। একটা মানুষের হঠাৎ এভাবে মৃত্যু দেখে উপস্থিত সকলে নির্বাক হয়ে গেল। তবে তার থেকেও বোধহয় আরো ভয়াবহ কোনো জিনিস এখন তাদের চোখের সামনে ঘটে চলেছে। শ্রেয়সীর নিথর দেহের উপর বসে এক মনে রক্তপানে ব্যস্ত বিনি। কেউ ভয়ে এগিয়ে গিয়ে বিনিকে ঠেকাতেও পারছে না। সবাই সন্ত্রস্ত হয়ে দেখছে। শ্রেয়সীর ওই রকম অবস্থা দেখে অর্জুন ঘোষও ভয়ে সিটিয়ে গিয়েছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিবারণবাবু আস্তে করে বললেন, বিদিশা মা, এর কোনো বিহিত নেই, একে এখন ঠেকানো অসম্ভব। দেখছেন তো, ইতিমধ্যে পরিবারের এক সদস্যের মৃত্যু হল। জ্যাঠা, আমাকে গুরুর শরণ নিতে হবে, এর বেশি আমার কিছু জানা নেই। আর আরেকটা জিনিস করতে পারি, আমি মন্ত্র বলে বিনিকে এখন এই স্থান থেকে বিদায় দিতে পারি, পরে গুরুর থেকে সমস্ত কিছু জেনে তাকে পিশাচ ছাড়া করতে পারবো হয়তো। ওকে বিদায় করলে ও আবার কোথায় যাবে? ওনাকে থামিয়ে নিবারণ বাবু বললেন, আহ, থামো তো, বেশি দরদ দেখিও না, আগে বংশ রক্ষা করতে হবে। চোখের সামনেই তো দেখতে পেলে কি ঘটে গেল মুহূর্তের মধ্যে, যা করবার ভেবে করতে হবে। তা বিদিশামা, তুমি ওই কাজটাই করো, একে আগে বিদায় করো। ঠিক আছে জ্যাঠামশাই। কথা শেষ হতেই বিদিশা বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। সে নিজের আর উপস্থিত সকলের দেহ বন্ধন করে নিল প্রথমে, তারপর পিশাচ তাড়ানোর জন্য মহাবীর হনুমান চল্লিশা মন্ত্র উচ্চস্বরে পড়তে লাগল। শ্রেয়সীর রক্তাক্ত দেহ ছেড়ে বিনি এক লাফে উল্টো হয়ে খড়ের ছাদে ঝুলে গেল। তারপর হাসতে হাসতে বলল, হে
আজ আমাকে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু এদের কাছে তো তুই সবসময় থাকবি না। আমি খুব শীঘ্রই আবার আসব, আর এবার খাবো ওই পুরোটাকে যে আমাকে তাড়িয়ে দেবার কথা বলছিল। এই বলে সে এক লাফে নিবারণ বাবুর সামনে এসে উপস্থিত হলো। রক্ত চুষে খেতে খেতে বিনির সারা শরীর রক্তে ভরে গিয়েছে। তার পরনের গোলাপি ফ্রকের এখন তীব্র লালচে রং। বিনি নিবারণ বাবুর দিকে তাকিয়ে একটা ক্রূঢ় পৈশাচিক হাসি হাসল। সেই নিষ্ঠুর হাসি দেখে নিবারণের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আরো কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে এবার সে এগিয়ে গেল বিদিশার দিকে। তার চলনও অস্বাভাবিক, দুই পায়ে অনেকটা উবু হয়ে বসার মতো বসে কেমন লাফিয়ে লাফিয়ে চলছে। বিদিশা তখনও চোখ বুঝে মন্ত্র পড়ে চলেছে। বিনি তার সামনে গিয়ে হুঙ্কার দিয়ে উঠল, চল চল, আর মন্ত্র পড়তে হবে না, শোন তোর মনে কি চলছে আমি জানি, এই মেয়েকে আমি কিছুতেই ছাড়ছি না। এই বলেই বিনি বিদিশার উপর ঝাঁপিয়ে পড়ল। এই মুহূর্তে চকিতে একটা ঘটনা ঘটে যায়। বিনি অদৃশ্য কোনো একটা দেওয়ালে ধাক্কা খেয়ে পিছিয়ে আসে, আবারও চেষ্টা করে, সে আবারও একই পরিণতি। বিদিশার কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। বিদিশার গোটা শরীর ঘিরে অদৃশ্য এক বলয় তৈরি হয়েছে যেন, তাতেই বারংবার ধাক্কা খাচ্ছে বিনি। শেষমেশ আর কিছু করতে না পেরে হিংস্র প্রাণীর মতন একটা গর্জন ছেড়ে ছুটে বাইরে অদৃশ্য হয়ে গেল। আপনারা শুনছিলেন দিবাকর দাসের কাহিনী কুয়াশার পিশাচ, এই সিরিজের দ্বিতীয় গল্প পোড়া চিতার গন্ধ। এই পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই হাজির হচ্ছে তৃতীয় খণ্ড নিয়ে, নাম কুয়াশা ঘনালে। ততক্ষণ শুনে নিন প্রথম এবং দ্বিতীয় খণ্ড। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, তবে আপনারা কিন্তু গল্প কথায় নজর রাখুন, খুব শীঘ্রই হাজির হব তৃতীয় খণ্ড নিয়ে। মনে রাখবেন তৃতীয় খণ্ডের নাম কুয়াশা ঘনালে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।